আমার খুশবা শালাকার মা বোনেরা আপনারা মনে মনে চিন্তা করেন হুজুর আমরা মহিলা মানুষ আমরা কি বায়াত গ্রহণ করতে পারবো ও মা আপনারা চিন্তা করেন না আপনাদের মতো মহিলারা আমার নবীর কাছে বায়াত গ্রহণ করছে কেমনে করছে শুনেন গো মা আমার দয়াল নবীজি বসা ছিলেন একটা খেজুর গাছের নিচে যেই খেজুর গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা আমার দয়াল নবী খেজুর গাছের নিচে খেজুর গাছের মাঝ বরাবর এই খেজুর গাছ থেকে অন্য খেজুর গাছ পর্যন্ত একটা পর্দা টানাইয়া দেওয়া হইতো আমার দয়াল নবী পর্দার আড়ালে থাকতেন মহিলারা পর্দার পেছনে থাকতেন নবীজির জবান মোবারক দিয়ে বাক্যগুলা বলতেন মহিলারা আমার নবীর সাথে বাক্যগুলা বলতেন বাক্যগুলা বলা শেষ হইলে আমার নবী তাদেরকে নামাজের আদেশ দিতেন রোজার আদেশ হজের আদেশ যাকাতের আদেশ এবং ভালো ভালো কাজগুলা করার আদেশ দিতেন করার পরে আমার নবী বলতেন তোমার বায়াত গ্রহণ সম্পূর্ণ হয়ে গেছে মা গো মা আপনার অমুরি হইতে পারবেন পীরের কাছে বায়াত গ্রহণ করতে পারবেন তবে পর্দার সাথে ও বন্ধু আপনারা যারাই মাহফিলে বসলেন আপনাদের মহিলা যারা আছে তাদেরকেও বায়াত গ্রহণ করাইবেন যদি কবর হাসর মিজান ফুলছে রাতে বাঁচতে চান এখন হুজুর আমরা জানতে চাই একজন পীরের কাছে বায়াত গ্রহণ করলে আমরা লাভটা কি হইব ও বন্ধু লাভটা কি হইব শামীম রেজার মতো কইরা বললে আপনারা বুঝবেন না শামীম রেজার জবানের কথা কইলে আপনারা বুঝবেন না আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনে উনি যতগুলা বক্তব্য দিয়েছিলেন ওনার মুরিদদের জন্য উনি যতগুলা তাকরির করতেছিলেন ওই তাকরিরের একটা কিতাব আছে ওই কিতাবের নাম আল ফাইজুর রহমানি ওয়াল ফাইজুর রব্বানি ওই কিতাবের মধ্যে আমার গাউসে পাকের জীবনীর একটা আলোচনার মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি সকল অলিদের কাঁধে জিনার কদম আছে আরো জোরে কইতেন সব অলিদের কাঁধে যাহা কদম আছে কদম মোবারক গাউসে পাকের কদমটা সব পীর যারা যারা দাবি করে যারা কয় আমি পীর আমি মুরিদ করাই ওনাদের কাঁধের উপর আমার গাউসে পাকের কদম আছে সুবহানাল্লাহ বাজানো আপনার যেই পীর ভালো লাগে আপনি সেই পীরের কাছে যান আজকে যারা খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলে আসেন আপনারা পীর মুফতি শামসুল আরিফিন খুশবাসি হুজুরকে ভালো লাগে বিধে আপনারা আজকের মাহফিলে আসেন অথবা অনেকে বিভিন্ন দরবারের মুরিদ অসুবিধা নাই আপনি যেই দরবারের মুরিদ হোক না কেন ওই পীরটাকে আপনার ভালো লাগে বিধে আপনি বায়াতে রাসূল গ্রহণ করছেন ঠিক না আপনার যাকে ভালো লাগে আপনি তার কাছে বায়াত হন কিন্তু বন্ধু আপনি যে বায়াত হইলেন আপনি আপনার পীরের কাছে যান না দরবারে আসা যাওয়া করেন না আপনি পীরের কোনো সহবত পান না তাইলে এমন মুরিদ হইয়া আপনার কোনো লাভ নাই মুরিদ হইতে পারবা কিন্তু না যাদের রাস্তা চিনবা না রে বাবারা বাজানো ও আমার আজকের এই মাহফিলের খোশবাস কাদিরিয়া কাউসিয়া দরগা শরীফের আজকের এই হযরতে উরুসে হযরতে পশ্চিমে রহমতুল্লাহি আলাইহির মাহফিলের মধ্যে যারা যারা বসলেন ভাই বাবারা তাইলে বোঝা যায় আল্লাহর ওলিদের চেহারা তাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে তাদের দিকে তাকাইলে নবীর কথা মনে হবে এখন আপনি কিভাবে তাকাইলেন আপনি তো আপনার পীরের দিকে ঠিকভাবে তাকাইতে পারলেন না মনে করেন শামসুল আরিফিন খোশবাসি হুজুরের যারা মুরিদ আছেন আপনারা যদি হুজুরের দিকে তাকান তাকানোর পরে আপনার মনে হইল আমার বাপের চেহারাটা জানি কেমন ছিল আমার মায়ের চেহারাটা জানি কেমন ছিল আমার আত্মীয় স্বজন অমুকের চেহারাটা জানি কেমন অথবা আপনি হুজুরের দিকে তাকাইয়া অন্য কোনো পীরের কথা স্মরণ করলেন অন্য কোনো পীরের কথা স্মরণ করলেন না 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 আপনি যখন আপনার নিজের মুর্শিদের দিকে তাকাইবেন মুর্শিদের কথা স্মরণ করবেন আপনার মুর্শিদ ছাড়া সামনে চোখের সামনে মনের ভিতরে কোনো বাসনা কামনা আসতে পারবে না যখন আপনি এমন চিন্তাধারা নিয়া আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইবেন খোদার কসম রে আপনি আপনার পীরকে দেখবেন না পীরের নূরানি সুরতে আমার দয়াল নবীকে আপনি দেখবেন আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বাজান আমার পীরের কাছে আশা লাগবে বায়াত হইলা বাড়িতে চলে গেলে চলবে না মাসিক মাহফিলে আশা লাগবে বাৎসরিক মাহফিল গুলাতে আশা লাগবে বাজানো এখন আপনার পীরের সোহবতে বসলে আপনার লাভটা কি হবে লাভটা অন্য কোনো কিছু না যতক্ষণ সোহবতে থাকবেন অতক্ষণ এলেম অর্জন করবেন যতক্ষণ সোহবতে থাকবেন পীরের সামনে থাকবেন আল্লাহর রহমত পাইবেন আল্লাহর বরকত পাইবেন নবী মুস্তফার দিদার পাওয়ার আশঙ্কা বেড়ে যাবে ও আমার খুশবাস এলাকার মা বোনেরা
ছাড়া আপনারা মনে মনে চিন্তা করেন হুজুর আমরা মহিলা মানুষ আমরা কি বায়াত গ্রহণ করতে পারবো ও মা আপনারা চিন্তা করেন না আপনাদের মতো মহিলারা আমার নবীর কাছে বায়াত গ্রহণ করছে কেমনে করছে শুনেন গো মা আমার দয়াল নবীজি বসা ছিলেন একটা খেজুর গাছের নিচে যেই খেজুর গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা আমার দয়াল নবী খেজুর গাছের নিচে খেজুর গাছের মাঝ বরাবর এই খেজুর গাছ থেকে অন্য খেজুর গাছ পর্যন্ত একটা পর্দা টানাইয়া দেওয়া হইতো আমার দয়াল নবী পর্দার আড়ালে থাকতেন মহিলারা পর্দার পেছনে থাকতেন নবীজির জবান মোবারক দিয়ে বাক্যগুলা বলতেন মহিলারা আমার নবীর সাথে বাক্যগুলা বলতেন বাক্যগুলা বলা শেষ হইলে আমার নবী তাদেরকে নামাজের আদেশ দিতেন রোজার আদেশ হজের আদেশ যাকাতের আদেশ এবং ভালো ভালো কাজগুলা করার আদেশ দিতেন করার পরে আমার নবী বলতেন তোমার বায়াত গ্রহণ সম্পূর্ণ হয়ে গেছে মা গো মা আপনার অমুরি হইতে পারবেন পীরের কাছে বায়াত গ্রহণ করতে পারবেন তবে পর্দার সাথে ও বন্ধু আপনারা যারাই মাহফিলে বসেন আপনাদের মহিলা যারা আছে তাদেরকেও বায়াত গ্রহণ করাইবেন যদি কবর হাসর মিজান ফুলছে রাতে বাঁচতে চান এখন হুজুর আমরা জানতে চাই একজন পীরের কাছে বায়াত গ্রহণ করলে আমরা লাভটা কি হইব ও বন্ধু লাভটা কি হইব শামীম রেজার মতো কইরা বললে আপনারা বুঝবেন না শামীম রেজার জবানের কথা কইলে আপনারা বুঝবেন না আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনে উনি যতগুলা বক্তব্য দিয়েছিলেন ওনার মুরিদদের জন্য উনি যতগুলা তাকরির করতেছিলেন ওই তাকরিরের একটা কিতাব আছে ওই কিতাবের নাম আল ফাইজুর রহমানি ওয়াল ফাইজুর রব্বানি ওই কিতাবের মধ্যে আমার গাউসে পাকের জীবনীর একটা আলোচনার মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি সকল ওলিদের কাঁধে জিনার কদম আছে আরো জোরে কইতেন সব ওলিদের কাঁধে যাহা কদম আছে কদম মোবারক গাউসে পাকের কদমটা সব পীর যারা যারা দাবি করে যারা কয় আমি পীর আমি মুরিদ করাই ওনাদের কাদের উপর আমার গাউসে পাকের কদম আছে সুবহানাল্লাহ ওরে ওলিদের ওলি যিনি গাউসুনা জমে জিলানি ওলিদের গাউসুনা জমে জিলানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন বাগদাদে জন্ম কুতুবে জোরে বলেন ওলিদের ওলি যিনি গাউসুনা জমে জিলানি ওলিদের নি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন বাগদাদে জন্ম কুতুবে ওরে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি বলেন বংশ তোমার হাসান ওরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি হায়রে দয়ার নজর কর আমায় ও গো গাউসে সাওদানি দয়া কর আমায় ও গো গাউসে সাওদানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুলা জমে জিলানি ওলি নি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন বাগদাদে জন্ম কুতুবে সকল অলির কাঁধে তোমার নুরানি কদম আবার তুমি হইলা দয়াল নবীর চোখের রতন মারহাবা সবলিদের কাঁধে তোমার নুরানি কদম আবার তুমি হইলা দয়াল নবীর চোখের রতন হায় রে দয়ার নজর কর আমায় ও গো গাউসে সাওদানি দয়ার নজর কর মুর্শিদে প্রাণের মুর্শিদে কুশবাসী বাগদাদে জন্ম কুতুবে নি বলেন বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুলা জমে জিলানি ওলি জিলানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন বাগদাদে জন্ম কুতুবে কাদিরিয়া তরিকা জাহার গাউসে পাকের উত্তীশ্বরী খুশবাসী তাহার মারহাবা কন্যা ওরে কাদিরিয়া তরিকা জাহার আমার গাউসে পাকের উত্তীশ্বরী খুশবাসী নামজার ওরে তাহার দামানে দরলে পাইবা ওই যে গাউসে জিলানি তাহার দামানে দরলে পাইবা ওই যে গাউসে জিলানি বাগদাদে জন্ম কুতুবে
নি বলেন বাগদাদ তুবে ওলি দের ওলি জিনি গাউসুল আজম জিলানি ওলি নি বাগদাদ জন্ম কুতুবে নি বলেন বাগদাদ বন্ধুরারে আমার তাহলে ওই গাউসে ফাকের জীবনী থেকে আলোচনাটা আজকে করব শামীম রাজা বানায়া বলবে শামীম রাজার কথা বিশ্বাস করার মতো না।